নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কী করে আপনারা ডাব্লিউ এর ইলেকট্রিক বিল অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন যদিও অনেকেই ইলেকট্রিক বিল গুগল পে ফোনপে বা পেটিএমের মাধ্যমে পেমেন্ট করে থাকেন কিন্তু সেখানে পেমেন্ট করলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিল পেমেন্ট করার পরও টাকা ডেবিট হয়ে গেছে কিন্তু বিল সাকসেস হয়নি সেক্ষেত্রে আপনাদের ফাইন দিয়ে পরে আবার সেই একই বিল পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে অনেকটা বেশি টাকাও লেগে যায় আর যারা বিভিন্ন সাইবার ক্যাফে চালান তারাও অনেক সময় এই রকম বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ইলেকট্রিক বিল কাটেন তবে বেটার হয় যদি আপনারা সরাসরি এই ওয়েবসাইট থেকে কাটেন অনেক দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন আপনি কোন জায়গা থেকে ইলেকট্রিক বিল পেমেন্ট করেন আমি আমার ব্যক্তিগত অভিমত অনুযায়ী বলছি আমি স্পাইস মানি থেকে বিগত চার বছর ধরে ইলেকট্রিক বিল পেমেন্ট করছি ডাব্লুবিএসিডিসি এলে এবং সেখানে কোনো রকম প্রবলেম আজ পর্যন্ত ফেস করিনি বাদবাকি অনেক আইডিয়া আমি ইউজ করেছি যেখানে বলা হতো ইলেকট্রিক বিল পেমেন্ট করলে নাকি কমিশন দেওয়া হয় কমিশনের পরিমাণটাও বেশ ভালো একশো টাকায় পঞ্চাশ পয়সা কমিশন এরকম মানে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমিশন এরকম আর কি কিন্তু মুশকিল হচ্ছে কোনো পোর্টালই ভালো সার্ভিস আপনাকে দিতে পারবে না যদিও এখানে পোর্টালের নাম বলা যাবে না কারণ একবার একটা পোর্টাল নিয়ে আমি সমস্যায় পড়েছিলাম সেটি নিয়ে ভিডিও বানিয়েছিলাম ভিডিওটি অনেক মানুষ দেখেও ছিলেন কিন্তু কোম্পানি থেকে আমার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল যে ভিডিওটি যেন তুলে নেওয়া হয় কারণ কোম্পানির সত্যি কথা মানে যেটা বাস্তব দিক সেটা দেখানো যাবে না এই নিয়ে আমার কেস করে দেবো হ্যান্ড করবো এরকম অনেক ব্যাপার হয়েছিল তাই সেই পোর্টালগুলোর নাম আমরা বলছি না বড়ো বড়ো কোম্পানি এইটুকু জেনে রাখুন কীরকম ফ্রড করে আপনার হয়তো বিল আছে দশ হাজার টাকা দশ হাজার টাকায় ইপে ছাড় দিয়েই যেহেতু দেখুন অনলাইনে পেমেন্ট করলে নর্মালি আপনি একশো টাকায় এক টাকা ছাড় পান ওয়ান পার্সেন্ট রিবেট পাওয়া যায় দশ হাজার টাকা বিল স্বাভাবিকভাবে আপনি একশো টাকা ছাড় পাবেন ন হাজার নশো টাকা পেমেন্ট করতে হবে কিন্তু কোম্পানিগুলো বলতো যে আপনি আরও পঞ্চাশ পয়সা হিসাবে ছাড় পাবেন তার মানে আপনাকে পেমেন্ট করতে হবে মোটামুটি ন টাকা পেমেন্ট করতে হবে ন হাজার নশো টাকার বিলের জন্য পেমেন্ট করে দিলেন সাকসেসফুলে রসিদও চলে এলো আপনি কাস্টমারকে দিয়েও দিলেন সামনের মাসে কাস্টমার এসে বলছে আমার বিল পেমেন্ট হয়নি আপনি এখানে চেক করে দেখলেন যে হ্যাঁ আপনার সত্যি করেই সেই বিলটা পেমেন্ট হয়নি এবং টাকাটাও সেই কোম্পানি রিফান্ড করেনি কাস্টমার কেয়ারে বারবার ফোন করে করে ফোন করে করে রিফান্ড করতে হতো দুটো বেশ বড় কোম্পানি আছে তারা এরকম কমিশন দিত এখনও দেয় কিন্তু আপনি যদি প্রতিটা বিল পেমেন্ট করে বারবার চেক করতে হয় আপনাকে যে বিলটা আদৌ পেমেন্ট সাকসেস হলো কিনা ডব্লিউ বিএসডি এর ওয়েবসাইটে রিফ্লেক্ট কি কিনা মানে এখানে যে অনলাইন পেমেন্ট রিসিপ্ট এখান থেকে যদি ডাউনলোড করা যায় তবেই জানতে হবে বিলটা সাকসেস হয়েছে নাহলে কিন্তু এখানে পেন্ডিং দেখিয়ে রেখে দিত বিল কিন্তু সাকসেস হতো না নাইনটি পার্সেন্ট কেস কিন্তু আমার সঙ্গে এরকম হয়েছে এখনও হয় সেই জন্য ওই পোর্টাল থেকে আমি আর কাজ করি না সরাসরি এখান থেকে কাজ করি তো আজকে আমরা দেখে নেব কী করে আপনারা বিল পেমেন্ট করবেন বিল পেমেন্ট করার জন্য অনলাইন পেমেন্ট এই অপশানে চলে আসবেন এখানে আসার পর তিনটি সেকশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কোটেশনও পেমেন্ট করতে পারবেন কুইকে কোটেশন যেটা ধরুন অফিস থেকে কোটেশন রেডি হয়ে আসে সেই কোটেশনের যে নাম্বার থাকে সেই নাম্বার ধরে আপনি এখানে অনলাইনেই সেটা পেমেন্ট করতে পারবেন এখানে কুইক পে বলে অপশানটা আছে এটার উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কনজিউমার আইডি যেটা বিলের ওপরেই লেখা থাকে সেই আইডিটা এবং এখানে ক্যাপচাটা পুট করে প্রসিড বাটনে ক্লিক করবেন প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কনজিউমারের নাম শো হচ্ছে এবং তার ফোন নাম্বারটা এখানে শো হচ্ছে আগে কিন্তু এখানে ফোন নাম্বারটা পুরোটাই শো হতো কিন্তু সিকিউরিটি রিজনের জন্য ফোন নাম্বার এখানে কিছুটা অংশ শো হচ্ছে এরপর ভিউ আনপেড বিল এই অপশনে যখনই আপনি ক্লিক করবেন এই কাস্টমারের কত টাকা বিল আছে সেটা শো করবে এখান থেকে আপনি পার্ট পেমেন্টও করতে পারবেন এখান থেকে আপনি যদি মনে করেন এক মাসের করে বিল দেবেন তাহলে এই এক মাস সিলেক্ট করে নেক্সট করলে কিন্তু শুধু এক মাসের বিল পেমেন্ট হবে কেউ যদি মনে করে টোটাল বিল পেমেন্ট করতে চায় তাহলে টোটালটাও পেমেন্ট করতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সাইবার ক্যাফেতেও দেখা যাচ্ছে আমি সব সাইবার ক্যাফের কথা বলছি না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আপনার প্রথম অ্যামাউন্টটা হয়তো বেশি হয় পরের অ্যামাউন্ট দুটো কম হয় সেক্ষেত্রে জানবেন বিভিন্ন দোকানে আপনি যখন বিল পেমেন্ট করবেন আমাদের এদিকে তো এই জিনিসটা খুবই হয় যেমন ধরুন আপনি হয়তো আপনার এখানে টোটাল বিল অ্যামাউন্ট আমি বলে দিচ্ছি কত ধরুন পাঁচশো আশি টাকা বিল এসছে সেক্ষেত্রে কি করা হয় কাস্টমারের প্রথম দুটো অ্যামাউন্ট এখানে পেমেন্ট করা হয় শেষের একশো আটানব্বইটা পেমেন্ট করা হয় না বা শুধু প্রথম অ্যামাউন্টটা পেমেন্ট করা হয় বাকি দুটো পেমেন্ট করা হয় না কিন্তু কাস্টমারকে বিল যখন দেওয়া হয় সেখানে যে রসিদ বেরোয় সেখানে ম্যানুয়ালি এডিট করে পাঁচশো টাকা করে দেওয়া হয় কাস্টমার তো এবার বুঝতে পারছে না তার তিন মাস না গেলে তিন মাস পর কাস্টমারের যখন বিল বেশি আসছে তখন সে হয়তো বুঝতেও পারে না কি কারণে বিল বেশি আসছে সে দেখে যে লাস্ট মাসের সে বিল যে টাইমে দিয়েছিল বিলো পেমেন্ট করেছে রসিদও আছে এবার সেক্ষেত্রে তাকে হয়তো ডবল পেমেন্ট করতে হয় যখনই জানবেন যে প্রথম মাসের বিলটা বেশি আছে তখন একটু বিলটা ক্রস চেক করে নেবেন আপনার আগের মাসে কোনো ডিউ আছে কি না এবং যদি ডিউ থেকে থাকে কতটা ডিউ সেখানে অ্যাডজাস্ট হয়েছে সেটা একবার দেখে বুঝতে পারবেন আমি এখানে তিন মাসেরই পেমেন্ট করছি তিনটে এখানে টিকমার্ক দেওয়ার পর বিলডেক্স অপশানে ক্লিক করছি কারণ বিলডেক্স ছাড়া আর অন্য কোনো পেমেন্ট গেটওয়ে নেই এরপর আই এগ্রি অপশানে টিকমার্ক দিয়ে মেক পেমেন্ট ব্যাটানে আমি ক্লিক করছি এখানে পেমেন্ট করার জন্য অনেক রকম ইউজার ইন্টারফেস খুলে যাবে মানে পেমেন্ট করার বিভিন্ন রকম প্রসেস খুলে যাবে বেস্ট অপশান হচ্ছে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করা আমি সেই জন্য ইউপিআই সিলেক্ট করছি আপনারা অন্য অপশানও সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে ভিম ইউপিআই যেটা আছে সেটাই সিলেক্ট রাখছি তারপর মেক পেমেন্ট বাটনে ক্লিক করছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা কিউআর কোড ওপেন হবে এই কিউআর কোডটা যখনই ওপেন হয়ে যাবে আপনারা আপনাদের ফোনের যে ফোন ফোনপে বা গুগল পে আছে সেটা স্ক্যান করে আপনারা বিলটা কিন্তু সরাসরি পেমেন্ট করে দিতে পারবেন এবার এক্ষেত্রে একটা কথা বলে দিই অনেক সময় আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে ইলেকট্রিক বিলগুলো হয় সেই বিলের নিচেও কিন্তু একটা কিউআর কোড থাকে ঠিক আছে অনেকে সেইটাতে পেমেন্ট করতে চান সেখানেও কিন্তু একই অ্যামাউন্ট দেখাবে সেটাই পেমেন্ট করলে কিন্তু পেমেন্ট হবে না আপনাদের কিন্তু এইভাবেই পেমেন্ট করতে হবে পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেছে পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর পেমেন্ট রেসপন্স বলে এরকম একটি পেজ চলে এলো এখান থেকে আপনি প্রিন্ট রিসিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে রসিদটা জেনারেট হয়ে যাবে এবার এক্ষেত্রে বলে দিই অনেক সময় কিন্তু এই প্রিন্ট রিসিট অপশানটা আসে না এটা এরকম স্যাফরন কালার বা গেরুয়া কালারের শো হয় সেক্ষেত্রে যদি এরকম প্রবলেম হয় সেক্ষেত্রে এখানে রিফ্রেশ বাটনটায় বারবার ক্লিক করবেন রিফ্রেশে ক্লিক করলেই কিন্তু পেমেন্ট পেজ যেটা আছে আসে বা রসিদ ডাউনলোড করার যে অপশানটা আসে সেটা কিন্তু চলে আসবে এরকম কিছুক্ষণের মধ্যে রিফ্রেশ হয় তাহলেই কিন্তু দেখবেন এই ব্লু কালারে প্রিন্ট রিসিট অপশনটা চলে আসে আশা করি আপনাদের বোঝাতে পারলাম কী করে এ ডাব্লুবি ওয়েবসাইট থেকে সরাসরি ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন কোনো রকম ঝঞ্ঝাটার ছাড়াই ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কোনোরকম প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন